গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ভালো আছি আর সুস্থই আছি আর বাড়িতেই আছি। আর এখন বাজে 10:30 কি 11টা, 11টাই মনে হয় বাজে। আর আমি আর সানটান হয়ে গিয়েছে, টিফিন তৈরি করা হয়ে গিয়েছে কিন্তু খাওয়া এখনো হয়নি। এবার গিয়ে খাবো, টিফিন খাবো এবারে গিয়ে। আর আজকে পুজোটা আমি করিনি, দিদি করেছে, টিফিন খাবো। আর রান্নাও হয়নি, এবার গিয়ে করব। আমি এসেছি একটু জামকুড়োতে, জাম পুরো তলায় পড়ে কালো হয়ে রয়েছে। এ দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এরকম 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 জাম পুরো তলায় পড়ে পুরো কালো হয়ে গিয়েছে। এ দেখো দেখো, এই যা, এ দেখো এরকম জাম পুরো তলায় পড়ে পড়ে থেতলিয়ে পুরো কালো হয়ে গিয়েছে। প্রচুর জাম পড়ছে বুঝেছো গাছটায় একদম। এ দেখো, এটা একটা ভালো পরিষ্কার জাম, মানে এরকম জাম ভর্তি হয়ে গিয়েছে। না চলো তাহলে আর কথা বলবো না, এবার খাবো। আর ওদের খেতে দিয়ে এসেছি, আমি এখনো খাইনি, তাহলে চলো খেয়ে দে আবার কথা বলবো। এই যে আমার রুটি আর তরকারি, তরকারি আর এখানে এরা খাচ্ছে, এই যে ওরা খেতে বসে গিয়েছে, ওদের হাফ খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আমার হয়নি। আমি এবারে খাবো, তাহলে চলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো জাম দেখো কুড়িয়েছে আমার দিদির একটা খুব ভালো, মানে ও একটু আম কুড়োতে, জাম কুড়োতে, বেল কুড়োতে, তাই না? এগুলো খুব ভালো লাগে না? এগুলো ও বিশাল ভালোবাসে কুড়োতে, মানে সারাদিন ওকে আম কুড়োনো, জাম জাম তলে রেখে দাও, ও থেকে যাবে, ও খুব ভালোবাসে। এটা এতটা তুলিয়েছে, আবার আরো আরেক গামলা আছে, আবার যাবে কোরাতে, কালকে 2 গামলা কুড়িয়েছে। এই যে আর কালকে দেখো আম পেরিছি, এই যে বাবা তুলতে পারবো না তো, এই যে একদম গাছ পাকা, 20টা আম পেরেছি, 20টা। এগুলো দেখো একদম হলুদ, 20টা আম পেরেছি কালকে। তাহলে চলো এবার রান্না করে নিই। আর আজকে নিরামিষ, বৃহস্পতিবার, বৃহস্পতিবারে অনেক কাজ থাকে। এখনো আমার ঠাকুরের ঘর টট কিছু মাজা হয়নি, এই খেয়ে উঠে, এই যে লকডাউন পড়েছে তবে তো খেয়ে খেয়ে মানে খাওয়ার পরে 1 ঘন্টা করে বসে রেস্ট, তাই তো? এটা ওর খুব বাজে অভ্যেস হয়ে যাচ্ছে, খাওয়ার পরে 1 ঘন্টা বসে আমারও বাজে অভ্যেস হয়ে যাচ্ছে রান্না করা। আর এ তো একদম লকডাউন পড়ার থেকেই পুরো রেস্টে রয়েছে। আগের বার আমি ছিলাম, এবারটা আবার বাজে যাচ্ছে। তাহলে চলো, তোমার তোমার কোনো অসুবিধা হচ্ছে না? কাজে না যে করছো না, তাতে কাজে যাচ্ছে না? আর সকালবেলা মর্নিং ওয়াকে যাওয়া শুনে মানে হেসে বের হয়ে যাবে। যখনই আমি লাইটটা ঝালবো, আর আমার মামি ওই যে মা শুয়ে পড়েছে ওখানে রেডিও শুনছে, মানে বাচ্চা ছেলেদের মতো মর্নিং ওয়াকে নিয়ে যাবো তো, এবারে লাইট টাইট জ্বলিয়েছি, আর উনি সঙ্গে সঙ্গে চলে গেল মার কাছে। মার কাছে গিয়ে কালকে রাত্রিরে না একদম ঘুম হইনি, আর মা সঙ্গে সঙ্গে আমারে বললো কি বলো তো, যাও 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 লাইটটা অফ করো, শুয়ে পড়ো, ব্যাস মর্নিং ওয়াক গেল, শুয়ে পড়লে এসে একেবারে মা যেটা বললো সেটা করলো, ব্যাস আমাদের যাওয়া হলো না। ওই জন্যে কালকে যাক না যাক আমি যাবো, আমি তো যাই, আমাকে ওরা ঘুম করলো না, তখন আমি ঘুমাচ্ছিলাম, তারপরে তো উঠেছিলাম। হ্যাঁ যা হয়েছে 4:15 যথেষ্ট, আমি তো বললাম 3:30 অ্যালার্ম। তা চলো রান্না করে নিই তারপরে আবার কথা বলছি। মটর ডালটা সেদ্ধ বসিয়ে নেবো, প্রেশারে দিয়ে নেবো, প্রেশারে 2টো সিটি মেরে তারপরে ডালটা সামনে নেবো। তো আমি
আলু পোস্ত হয়ে গিয়েছে, আর ডাল প্রেসারে সাত দিয়ে নেবো, হয়ে যাবে আজকে রান্না। এমন একটা সময় এসে মনে হচ্ছে রান্নাটা একটা বিশাল ঝক্কির কাজ, মানে রান্নাটা শেষ করা হলে, শেষ করা থাকলে জানবে আর কোনো কাজ থাকলো না। এখন করব আমি একটু নিজের জন্য, অনেকটা সময় বার করেছি, এবারে নিজের একটু রূপচর্চা করব। তাহলে চলো কি করে করি দেখো। এখানে খানিকটা হলুদ পেটে নিয়েছি, কাঁচা হলুদ, এজো হলুদের সাথে মেশাবো এক চামচ বেসন, আর এক চামচ চালের গুঁড়ো। আর এতে একটু দেব চিনি, দাঁড়ো চিনিটা নিয়ে আসি। এতটা মতন চিনি দেব, দিয়ে দেখো মাখাটা হয়ে গিয়েছে। এবারে এটা মুখে মাখবো। এই যে প্যাকটা বানিয়ে নিয়েছি, এবারে এটা মুখে মুখে এরকম করে মেখে নেব। মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। গাছের পাতায় একটুও নড়ছে না, একটুও হাওয়া নেই বাইরে, আর ঘরের ভেতরে থাকতে 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 পাকার হাওয়াও আর ভালো লাগছে না। বিকেলবেলা এসছে একটু বাইরে, এখানটায় একটু ঘুরছি, বাইরে তো বেরোতে পারবো না একদম বাইরে, তাই বারান্দায় একটু ঘুরছি। আর এই যে এটাও চলে এসছে সঙ্গে পিছন পিছন, গাছের আম পেকেছে, আমাদের দুজনকে একটা মনে হচ্ছে, তোমার এটাও বললে। ও অনেক আম পেকে রয়েছে কিন্তু গাছে, ওই যে ওই একটা, ওই আর তুই দেখো, ওই একটা, ওই একটা প্রচুর আম পেকে রয়েছে আজকে, পারতে পারতে তো দাও একটু দেখি এটা পারবো, আর পারতে পারবে এখন ওই পাকাটা। এখন আমার আম পারতে যাবে না, মানে পাকাটা দেখি না হলে পেকে পুরো হলুদ হয়ে গেছে। বাইরে বেরোলাম তাই দেখতে পেতো, ওই ওইটাই ওইটাই, এই বাবা একদম তা হাত দিলে আর পড়ে গেল, আর ওপরেরটা তোমার হাত যাবে না। আম পেকে বাইরে বেরোলাম তাই দেখতে পেলাম পুরো একদম হলুদ হয়েছিল, দাঁড়াও আমটা পেরেছে দেখাচ্ছি তোমাদের, দেখ বাবা দে মন দে, দেখো একদম হলুদ হয়ে গেছিল। আর এই আমগুলো এত মিষ্টি, এগুলো এগুলোকে বলে হিমসাগর আম,
গাছ পাকা তো প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, মানে একদম গুড়ের মতন মিষ্টি। এ দেখো একটা আমের পল্লব ভেঙে দেখো আমের পাতা, নাইলে ওই সন্ধ্যেবেলা সন্ধ্যে আবার একটা পেয়েছে, আবার একটাই তখন। তাহলে ওরা আম পাড়ুক, আর আম পাড়তে পাড়তে আজকের মতন ভিডিওটা শেষ করে দিই, সন্ধে হয়ে যাচ্ছে। আমি আজকে বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবারে সেই পাহাড়ি দেশের বউদের মেয়েদের মতন লাগি। আর একটু সামনে দে তো, ও তোর নাচের এখন পাতা পাতা দেওয়া হতো, বল, ভালোই লাগছে দেখতে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট না, সরি, গুড ইভিনিং, টাটা। আমার দিদি বেড়াতে গিয়েছিল, এসছে, দাঁড়িয়ে পড়েছে ওখানে, টাটা। কি করবো ঘর।